আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বি বাংলা টিভিতে আয়ন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের খবরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় পদ্মায় পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে হাসাইল কামারখালা যাতায়াতের প্রধান সড়কের ভাঙ্গনীয় কবরস্থানের সম্মুখের একটি অংশ ভেঙে গেছে। আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি আপন সর্দার আমাদেরকে জানিয়েছেন, তীব্র স্রোত ও ভাঙন অংশটির খুব কাছে থাকায় ভাঙন ঝুঁকিতে রয়েছে ভাঙনিয়া সামাজিক কবরস্থানটিও। রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মার পানি নিষ্কাশনের জন্য সড়কটিতে যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিল মূলত সেই স্থানটিতেই ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাতে রাস্তাটি প্রবল স্রোতে ভেঙে যায়। রাস্তাটি দ্রুত সংস্কার করা না গেলে কবরস্থানটিও যে কোনো সময় ভেঙে যেতে পারে। রবিবার সকালে টঙ্গিবাড়ি উপজেলা চেয়ারম্যান জগুল হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, কামারখালা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কামারখালা ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও প্রকৌশলীকে জানাই। আপাতত বালুভর্তি বস্তা ও গাছের ডাল ফেলা হচ্ছে। এ ব্যাপারে টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, খবর পেয়ে উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি, সেই সাথে রাস্তাটি যত দ্রুত মেরামত করা যায় তার ব্যবস্থাও নেবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। মুন্সীগঞ্জ প্রতিনিধি আপন সর্দারের পাঠানো ভিডিও তথ্যচিত্রে মাহাদি হাসিব, বি বাংলা নিউজ ডেস্ক। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বি বাংলার পর্দায়, আমাদের সাথেই থাকুন।